দিশা আমাদের পথ প্রদর্শন করে, আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয়, শুভ বা অশুভ হয়? সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র, কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয়। যেমন ধরুন সূর্য, সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না, উনি উদিত হন পূর্ব দিক থেকে, এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন। উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন, এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয়। এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে, আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন, অপবিত্র মনে করেন। সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার। উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি। সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি। কারণটা কি? কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই, যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয়। সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর, এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন। আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে। তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন, কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয়, আপনি যেখানে আছেন, আপনার কুল, আপনার স্থান, আপনার দিশা, এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।